হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি আপনারা ভালো আছেন। আমি এখন মেঘনা নদীর পাড়ে আছি, বিশাল এক মেঘনা নদী পাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ, সুপারি গাছগুলো হয়তো কেটে নিয়ে গেছে কিন্তু তার গোড়াগুলো এখনও রয়ে গেছে। মেঘনা হয়তো একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, বিশাল বড় মেঘনা, প্রচণ্ড ঢেউ, নদীর অনেক স্রোত, আবহাওয়া বাংলার অপরূপ দৃশ্য যা না দেখলে বোঝা যায় না। দেখেন কত সুন্দর সুন্দর নৌকাগুলো যাচ্ছে ভিতর দিয়ে, এত ঢেউয়ের ভিতরেও ছোট বড় নৌকাগুলো অনায়াসে যাচ্ছে, দেখে আসলে প্রাণটা ভরে যাচ্ছে। আর আমরা এসে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা পালতলা নৌকা আসছে, যা সত্যি অপূর্ব এক দৃশ্য, যেগুলো শুধু ওই আমাদের গ্রাম বাংলায় দেখা যায়, শহরে সম্ভব নয়। ওই যে কিছু বাচ্চা দেখা যায় নদীর পাড়ের বাচ্চা, ওরা এদিকে দুষ্টামি করতে আসেছে। এই যে নৌকাটা এসে পড়েছে, পালতলা নৌকা, যা অনেক দিন পরে দেখলাম, যা দেখে মনটা ভরে গেল। অসংখ্য নদী, পালতলা নৌকা যাচ্ছে, দেখেন এই যে নদীর প্রচণ্ড ঢেউ, তাই নাই নদী কোথায় গিয়ে মিশেছে, অসংখ্য ঢেউয়ের পরে ঢেউ, অসংখ্য ঢেউয়ের পরে ঢেউ, প্রচণ্ড ঢেউ, বিশাল নদী যার কোনো কূল কিনারা নাই, দেখলেই মনটা ভরে যায়। আসলে নদী এপার ভাঙে ওপার করে, এটা একটা সত্যি কথা, এটা প্রচলিত কথা, যা শুধু বরিশালের মানুষগুলি বুঝতে পারবে, হয়তো অন্যরা বুঝতে খুবই কষ্ট হবে কিংবা কঠিন হবে। তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমার এই সামান্য ভিডিওটুকু, এই যে চরের পরে চর, বিশাল চর, বিশাল মাঠ, চারদিকে মহাশূন্য আকাশ, না দেখলে বোঝা যায় না পৃথিবীটা কত বড়, কত সুন্দর, সবাই একটু দেখে নিন। আজ আপনাদেরকে শুধু দেখানোর জন্য, জীবনে বাঁচবো কয়দিন, দেখেন ওদের কত সাহস, এই প্রচণ্ড ঢেউয়ের ভিতরে ওরা নদীতে সাঁতার কাটছে, যা আমাদের কাছে খুবই ভীতিকর মনে হচ্ছে। এই যে আমার ছেলেটাও দৌড়াদৌড়ি করছে, আমার শালাগুলোও খুব দৌড়াদৌড়ি করছে, ওরাও ঢাকা থাকে, আমিও ঢাকা থেকে এসেছি প্রায় এক দেড় বছর পরে। এই দেখেন সুন্দর মজাদার দৃশ্য, চারিদিকে ঢেউ আর ঢেউ, ঢেউ দেখা যায়। একটু খেয়াল করুন কীভাবে পানিগুলো সমুদ্রের দিকে বয়ে যাচ্ছে, এটা না দেখলে বোঝাই যায় না, না দেখলে বোঝাই যায় না, বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র। জেলেরা যাচ্ছে মাছ ধরার জন্য এই প্রচণ্ড ছোদের ভিতরে, অসংখ্য সাহস ধরে যে নৌকাগুলো আসছে মাছ ধরে, দেখে নিন বিশাল চর। আমি শুনেছি নদী নাকি বঙ্গোপসাগরে মিশে গেছে, হয়তো এটা ইলিশা বড় নদী হতে পারে, জানি না সঠিক, যতটুকু বললাম যে চরের পরে চর, আমিও আসি আজ আপনাদের মাঝে। এই যে আমার শালা একটা পানি লাভ দিয়ে পড়ছে, দেখেন কী অবস্থা, ওই একটা পালতলা নৌকা আসতেছে, দেখেন সবাই পালতলা নৌকা আসতেছে, সবাই সাঁতার কাটছে। এই না না মিরাজ ভিজে দিও না, পরে হিতে ভিতে দেবে, জানবো জানবো। এই যে দেখেন, এই যে দেখেন নৌকাগুলো যাচ্ছে, এই যে পানি যাচ্ছে, কীভাবে পানিগুলো বয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর আকাশ, বিশাল আকাশ আর বিশাল নদী, যা না দেখলে কখনোই বোঝা যায় না, অনেক বড় বিশাল নদী, মিশেছে ডাঙ্গা ডাঙ্গা, বিশাল এক চর, তার হয়তো একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গিয়েছে কিন্তু বাড়িটার এখনও স্থাপত্য শিল্প কিছুটা ধরে রেখেছে। ওই যে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে তারের ভিতরে, কিছু নৌকা ভিড়ে আছে নদীর পাড়ে, আর একটা পালতলা নৌকা আছে, যাক অনেক হয়েছে, এখন আজকের মতো আমরা শেষ করছি, হয়তো আগামীতে আপনাদের মাঝে যে আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, জীবনটা একটা বিনোদন, এই করোনাকালীন সময়ে কি কখন পৃথিবী থেকে হারিয়ে যাবো চলে যাবো হয়তো আমরা কেউই জানি না, কেউ থেকে যাবে আমাদের চোখের দেখাটুকু আর এই আনন্দটুকু। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই করোনা মহামারীর ভিতরে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি।